Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. তুমি পাগল নাকি? আমার বিছানা কি করছো? ওই আসলে আমার, তোমাকে আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, তা আমার বিছানা এসছো কেন? না 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 না, আপনি ভুল বুঝছেন। আসলে আমি খুব ভয়ানক স্বপ্ন দেখেছিলাম, ভয় পেয়েছিলাম, তাই এখানে চলে এসেছিলাম। আমি আমি ঘাবড়ে গেছিলাম। সরি, ঘুমের মধ্যে আমি বুঝতেই পারিনি আর হাতটা কোমরে লেগে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কোমরে হাত দেওয়ার জন্য? না না, মানে সরি, মানে আমি এখানে এসে শুয়ে পড়েছিলাম, তাই সরি। আর থ্যাংক ইউ, আপনি আমাকে সময় মতন জাগিয়ে দিয়েছেন, না হলে আমার দেরি হয়ে যেত আর টাইম টেবিলটা গড়বড় হয়ে যেত। আমি আমি ফ্রেশ হতে যাচ্ছি। আরে দাদা, তোমার ব্ল্যাঙ্কেট। কীর্তি, আমার ওয়ালেটটা দিয়ে দাও না গো, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এখন দেরি হচ্ছে না তোমার অফিসের জন্য? এই মুহূর্তের জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। এই মোমেন্টার জন্য যদি তুমি অফিস যেতে লেট করো, তো আমার শপিং করতে লেট হয়ে যাবে, আর সেটা আমি হতে দেব না। আমি এক্ষুনি গিয়ে তোমার ওয়ালেট নিয়ে আসছি। ওকে। ওয়ালেটটা কোথায় রাখা আছে? মনে হয় সাইড টেবিলে আছে। আর আমার ঘড়িটাও নিয়ে আসবে। হ্যাঁ। মরুন এখানে তো নেই। তো হতে পারে ওখানে টেবিলে ল্যাপটপ ব্যাগের কাছে আছে। চোট লাগলো, জোরে লাগলো নাকি? দেখাও, জোরে লেগেছে নাকি? তুমিও না, একটু দেখেও চলতে পারো। আমি তো দেখেই হাঁটছিলাম বরুণ, কিন্তু ওটা দেখো কীর্তি, আজ তোমার চোট লাগলো তো, একটা কাজ করি, কালকে শপিং এ যাই, ঠিক আছে? কেন? একটুই তো লেগেছে, ঠিক হয়ে যাবে, আমি শপিং এ আজই যাব। আর এই বাজে টেবিলটার জায়গায় আমরা গিয়ে একটা ভালো টেবিল আনবো। এমনিতে ম্যাডাম, এই বাজে টেবিলটা না আপনার মা বাবাই দিয়েছেন। সত্যি? সত্যি। সাবধানে। বরুণ, এখন আমি ঠিক আছি, তুমি যাও, আমি তোমার সাথে শপিং মলে দেখা করব। দেখে নাও, এখন সুযোগ আছে, তুমি চাইলে আমি নাও যেতে পারি। বরুণ, তুমি লেট হয়ে যাবে, যাও অফিস যাও এখন। যাব। হ্যাঁ। ওকে। দেখে নাও, এখনো সময় আছে, সত্যি যাব। তুমি যাও এখন। ওকে, বাই।
সেটা তো আমি আজকেই ঠিক করে দেব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ডিজাইন তো আগেই রেডি হয়ে গেছিল। হ্যাঁ অফকোর্স, আমি আপনাকে সমস্ত জিনিস মেল করে দিয়েছি, আপনি একবার ওটা চেক করে নেবেন। হ্যাঁ ইয়েস স্যার। কীর্তি, এটা কেমন ধরনের অসভ্যতা? অফিস থেকে কল করেছিল, এটা দরকারি কথা বলছিলাম। আমার কথা থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় দিদি। মার বাবা তোর জন্য যে ফার্নিচারগুলো পাঠিয়েছে না, সেগুলোর উপর তোর অধিকার, সেগুলো তো তোর ঘরে থাকা উচিত। এটা কি নতুন টাইম পাস তোর কীর্তি? টাইম পাস নয়, আমি সিরিয়াস দিদি। এমনিতে ওগুলো আমার ভালো লাগছে না, ওগুলো কিরকম বাজে ডিজাইন। কীর্তি, এটা আমার চাই না, তুই রেখে দে ওগুলো। কিন্তু আমার তো নতুন চাই, তাই না? আমি বাবাকে বলে নিজের পছন্দ মতো নিয়ে নেব। এগুলো তুই রেখে দে। কেন তুই এসব নিয়ে বাবাকে কেন বলবি? আরে আর কাকে বলবো? আর তাছাড়াও এটা তোমার অধিকার, বিয়েতে বাবা মার কাছ থেকে গিফট পাওয়া, আমার ভাগ্যটা তখনও বাকি আছে, তাই না? কীর্তি তুই পাগল হয়ে গেছিস? তুই জানিস এই বিয়ের জন্য বাবা কত টাকা লোন নিয়েছে? আর তার উপর একটা নয় দুটো বিয়ের বোঝা চলে এসেছে। হ্যাঁ কিন্তু কীর্তি, উনি তো আমাদের বিয়ে দিয়ে দিয়েছে, ওনার কাছে এইসব ডিমান্ড করে ওনাদের উপর আর প্রেশার দেওয়া উচিত হবে না। আমি প্রেশার দিচ্ছি না দিদি। এক তো আমাকে না জিজ্ঞেস করেই আমার বিয়ে করিয়ে দিল, এখন ওই ঘরে একটা জিনিসও আমার পছন্দ মতো নেই। দেখ কীর্তি, আমরা এই বিষয় নিয়ে আর কোনো তর্ক করব না, অলরেডি মা বাবা চিন্তায় আছে, ওনাদেরকে আর বিরক্ত করা উচিত হবে না। শ্রদ্ধা একদম ঠিক বলেছে। তুমি তো খুবই চালাক মেয়ে একটা। আরে নিজের সিধে সাদা বোনকে বুঝিয়ে সুজিয়ে নিজের পুরনো ফার্নিচার গুলো এখানে ঢোকাতে চাইছো? আরে আমরা কেন নেব? কাকিমা ওটা একদম নতুন ফার্নিচার, শুধু ডিজাইনটাই একটু ওল্ড ফ্যাশন। হ্যাঁ হ্যাঁ, ব্যবহার তো করছো না, তাহলে পুরনোই তো হলো। তাছাড়াও তোমার তো কোনো কাজ বাজ নেই, তবে একটু পড়াশোনাই করে নাও। কলেজ টলেজ যাও কি যাও না? কাকিমা তুমি আমার ব্যাপারে তো একদম চিন্তা করো না। আর এটা না আমাদের দুই বোনের ভেতরকার কথা, তো তুমি তোমার নাকটা গলিও না। কি? আর আমার না অনেক কাজ আছে, বরুণের সাথে শপিং এ যেতে হবে আমায়। বাই। মা, আসলে কীর্তির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওনা বুঝতে পারে না কার সামনে কি কথা বলতে হয়, তো ক্ষমা করে দাও। এই শোনা, আমরা জলখাবারটা খেয়ে নিই। জলখাবার রেডি আছে, তারপর আমি অফিসের জন্য চলে যাব। কীর্তি যাই বলুক না কেন, কিন্তু একটা কথা ও ঠিক বলেছে, আমাদের তোমার বিয়ের পরে পণ কিন্তু পাইনি। কি? আরে আমি এটা বলতে চাইছি যে তোমার সাথে যা কিছু এসেছে সেটা তো নিচে নয়না বৌদির কাছে চলে গেছে। হুম, আরে বিয়ে তো তোমারও হয়েছে না এই বাড়িতে, কিন্তু তুমি তো খালি হাতে চলে এলে। কিন্তু মা, সেটা তো ওটা বৌমা, মা বাবা যা কিছু জিনিস দেয় নিজের মেয়েকে ওটা ওনাদের আশীর্বাদ হয়, আর সেটা তো তুমি পেলে না। তাই আমার মনে হয় যেটা তোমার নিজের প্রাপ্য সেটা বুঝে নাও। হ্যাঁ মা, আমার মা বাবার আশীর্বাদ আমার সাথে সব সময় আছে, এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাইতে পারবো না ওনাদের কাছে। মা, আমার বাবা জীবনে যা ইনকাম করেছে না, আমার বিয়ের জন্য তুলে রেখেছিল, আর এই দুজনের বিয়েতে খরচ হয়ে গেছে সেটা, আর আমি ওনার কাছে এই সব চেয়ে ওনার কাঁধের বোঝা আমি আর বাড়াতে চাই না। আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি কি ভুল বলছি? আরে প্রত্যেক বাবা মা নিজের মেয়েকে সমস্ত গিফট দেয়, আরে ওটাই তো ওনাদের আশীর্বাদ। তুমি কোনো নতুন মানুষ নও,
আর তাছাড়াও তোমার বোন কীর্তি তোমার প্রাপ্যের সব জিনিসগুলো নিজের ঘরে নিয়ে গেছে। মা, মা কিসব বলছো? আরে বাবা, আমি ওকে কখন থেকে বোঝাতে চাইছি ও বুঝতেই চাইছে না, এবার তুই ওকে বোঝা। আরে আমি তো শুধু এটাই বলছিলাম যে গিফটে ফার্নিচার দেবার বদলে ওর বাবা মা সেই জায়গায় ওকে ক্যাশ দিয়ে দিক, আরে এরাও চিন্তা মুক্ত হয়ে যাবে। আমি ভুল কি বলছি? মা, এখানে কথাটা ক্যাশ বা গিফটের নয়, আসলে আমার মা বাবা দুজনেই নিজেদের ক্ষমতার বাইরে বেরিয়ে এসব করেছে, আর এখন এইসব বলে আমি ওনাদের আর প্রেশার দিতে চাই না। শ্রদ্ধা একদমই ঠিক কথা বলছে মা। আর মা, এটা কোন যুগে বাস করছো তুমি? আর এই ধরনের কথা ভালো লাগে নাকি শুনতে? আমি শ্রদ্ধার মা বাবার কাছ থেকে একটা টাকাও নেব না, ব্যাস। আর হ্যাঁ, আজকের পর যৌতুক, উপহার, গিফট আর এগুলো ঢাকার জন্য আশীর্বাদের মতো শব্দ, আমি আর শুনবো না। কিন্তু তুমি কি দেখছ, অফিসে যেতে দেরি হচ্ছে না? চলো যাও। আরে মা কীর্তি, কোথাও যাচ্ছ তুমি? বৌদি, এটা তুমি কি প্রশ্ন করলে বলো? এ তো তোমাদের কীর্তি গো কীর্তি, আমাদের বাড়ির বেগম নূরজাহান শপিং করতে যাচ্ছে হয়তো, আর কোথায় যাবে? হ্যাঁ পিসি, শপিং এ যাচ্ছে, তোমার কোনো প্রবলেম আছে? কীর্তি মা, শপিং এর জন্য তো তাড়াতাড়ি বেরিয়ে যাও তুমি, কিন্তু এখানে বাড়িতে রান্নাঘরে আমাকে হেল্প করবে কি? এখন আপনার আমার হেল্প চাই? কিন্তু আপনিই তো কালকে বলছিলেন না যে আমি খাবার বানাতে পারি না, ভাতে কাঁকড়, তরকারিতে নুন বেশি ছিল আর রুটিটাও কাঁচা ছিল, তো এসব তো এখানে চলবে না তাই না? তাহলে মা রান্নাঘরে না, আপনাকেই মানাই। বাই। হে ভগবান, এ তো দেখি মেয়ে নয় আগুনের গোলা গো, গোলা। যে সংসারে যাবে সেই সংসার নষ্ট করে দেবে। আমি বলতে চাইছিলাম বৌদি, দেখলে তুমি, এর কথা শুনলে তুমি মুখ দিয়ে ঠাই ঠাই করে গুলি চালায়, কথা ছো বলেই মানুষের সম্মান লুটে নেয় দেখছি, তাই না বৌদি? তবে মানতে হবে, খুব শিয়ানা মেয়ে কিন্তু। একবার যদি ওকে কোনো কাজ দাও না, তখন এমন ভাবে কাজ করবে দ্বিতীয়বার কি ওকে কাজ দেবে না। তোমার ভাগ্য কালীরামের ঢোলের মতো ফেটে গেল। দিদি, দিদি সারাক্ষণ কাজ কাজ কাজ, কখনো নিজের জন্য তো একটু সময় বের করতে পারিস? আরে বাপরে কীর্তি, কত শপিং করে এসেছিস তুই! তুই ওসব ছাড়, এই দেখ আমি তোর জন্য কি এনেছি। আমার জন্য গিফট? কিন্তু কেন? কারণ তুই আমার দিদি। আর তুই এসব প্রশ্ন করা বন্ধ কর, এটা খুলে দেখ না। কীর্তি, এটা তো খুব এক্সপেন্সিভ, এটা আমি নিতে পারবো না। দিদি, তুই এত টেনশন নিচ্ছিস কেন? বরুণ মাসে 2 লাখ টাকা ইনকাম করে, তাই আমার জন্য এটা এমন কিছু দামি না। কীর্তি, কিন্তু আমার জন্য এটা খুব এক্সপেন্সিভ, এটা আমি নিতে পারবো না। এটা গিফট, আমি তোকে গিফট দিয়েছি আর গিফট ফেরত দিতে নেই। আমি দিয়ে দিয়েছি, এবার তুই দেখে নে তুই কি করবি এটার সাথে। আমি যাচ্ছি, বাই। কীর্তি, অভয় তোর স্বামী,
তাহলে তোর সম্পূর্ণ অধিকার আছে এটা জানা। ওর স্ত্রীকে ওর বোন কি উপহার দিয়েছে? এইবার আসবে খেলাতে অনেক মজা। কি নোংরামি হচ্ছে এগুলো? আর আমার চিপ হওয়ার দরকার নেই। দরকার তো তোমার, ওকে ডিভোর্স দাও। কি ফালতু কথা বলছো তুমি? ঠিকই তো বলছি আমি, ওকে ছেড়ে আমাকে বিয়ে করে নাও, সুখী হবে। অন্তত আমি এক মুখে দুটো কথা তো বলি না, যা বলি মুখের উপর বলি। তোমার এই ফালতু কথা শোনার সময় নেই আমার, যা বলার পরিষ্কার বলো আর ফটো এখান থেকে। হ্যাঁ তাহলে যাও, নিজের বউকে গিয়ে জিজ্ঞাসা করো ওর বোন তাকে কত দামি গিফট দিয়েছে। শ্রদ্ধা কখনো কারোর থেকে দামি গিফট নেবে না। তাহলে যাও না, নিজের ঘরে গিয়ে নিজের চোখেই দেখে নাও, আর যখন বিশ্বাস হয়ে যাবে তখন চলে এসো আমার কাছে, এখানেই দেখা হবে তোমার সাথে। যদিও শ্রদ্ধাকে খুব খুশি দেখাচ্ছিল, ওই দামি কাপড়টাকে মানাচ্ছিল যে। আরে মেয়েটাও না খুব জেদি হয়ে গেছে। কালকে ওকে ড্রেসটা ফেরত দিয়ে দেব। এটা আপনি কি করছেন? তোমার একটু লজ্জা করে না ছোট বোনের কাছ থেকে এই গিফটটা ভিক্ষা চাইতে? এবার তুমিও আমাকে ছোট করবে? না না, আপনি ভুল বুঝছেন। কীর্তি জোর করে ড্রেসটা আমাকে দিয়েছে, আমি তো ওকে কাল ফেরতই দিয়ে দেব। আজ এক্ষুনি গিয়ে ফেরত দিয়ে এসো ওকে এই গিফটটা। এই আমি বলছি তো আপনাকে, আমি কাল ওকে ফেরত দিয়ে দেব। কাল নয়, আজ আর এক্ষুনি ফেরত দিয়ে আসবে তুমি। কিন্তু আমি কাল ফেরত দিয়ে দেব। আমি বললাম না এক্ষুনি গিয়ে এটা ফেরত দিয়ে আসবে তুমি। আরে আমি করে দেব। এই ড্রেসটার সঙ্গে এটাই হওয়া দরকার ছিল। কীর্তি এবার না তোমার পালা, কারণ তোমার এন্ট্রিতেই তো নাটকটা জমে উঠবে। আমার বোনকে আর যদি না পারো তো নিজের সীমায় থাকতে শেখো। মুখ সামলে আর বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমারও তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। এই গ্যাসটা কেন বন্ধ করলেন আপনি? আর কত নাটক করবে তুমি ভালো সাজার? আমি তোমাকে তোমার মায়ের কাছে বলতে না বলেছি বলে তুমি বোনের কাছে গিয়ে বলছো আমার নামে? এটা আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কারণ তুমি এতই সরল যে তুমি কিছুই বুঝতে পারো না। কিন্তু হ্যাঁ, কীর্তি জেনে গেছে যে ওর গিফট করা ড্রেসটা ছিঁড়ে গেছে। দেখুন, আমি আসলে
যতই চেষ্টা করে থাকি না কেন, প্রত্যেকবার আপনার বিশ্বাস পেতে আমি ফেল হয়ে যাই। আমি জানি না কীর্তি কথাটা কি করে জানতে পারল, কিন্তু আমি ওকে কিচ্ছু বলিনি। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো? বিশ্বাস করানোর কোনো দরকার নেই, সব তো পরিষ্কার দেখতেই পাচ্ছি। দেখুন, আপনি প্লিজ বিশ্বাস করুন, আপনার এক্সপেকটেশনগুলোকে কিভাবে পূরণ করব আমি বুঝতে পারছি না। বোঝার কোনো দরকারই নেই, কারণ সব সময় তুমি আমার চোখে সেই ছোটই হচ্ছ। এটা আপনি কি বলছেন? শেষমেশ তুমিও তোমার বোনের মতো সেই লোভীই হলে। আমাকে আমারই বাড়িতে এত ছোট করে তোমরা দুজনে আমাকে আমার অকাজ চিনিয়েছ। থ্যাংক ইউ। তোমার মায়ের ফোন করার টাইমিংটাও দারুণ। এবার মন খুলে আমার সম্বন্ধে বদনাম করো, বিষয় তো তুমি পেয়েই গেছো। কি হলো কীর্তি, কে কিছু বলেছে তোমায়? বলেছে? এটা জিজ্ঞেস করো, কে বলেনি? আরে যেই আসে আমাকে চারটে কথা শুনিয়ে চলে যায়, আমি কি এতই খারাপ নাকি? কীর্তি বরুণ, আমি এইসব আর হ্যান্ডেল করতে পারছি না, আমি এখান থেকে অন্য কোথাও চলে যেতে চাই, ব্যাস। কীর্তি দেখো, আমার কথা শোনো। তুমি আমার কথা শোনো, আমাকে না কদিনের জন্য বাপের বাড়ি দিয়ে আসুন, আমি মা বাবার কাছে যাব। ঠিক আছে, একদম ঠিক বলেছো তুমি, তাছাড়াও আমি তিন চার দিনের জন্য খুব ব্যস্ত থাকবো। তুমিও একবার ঘর থেকে ঘুরে আসলে না তো মন ভালো থাকবে। আমি একটা কাজ করি, কাল তোমায় বাড়ি ছেড়ে আসি, ঠিক আছে? কাল নয়, আজ, বরং এক্ষুনি আমি বাড়ি যাব। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি আর এক্ষুনি যাব। হ্যালো মা। শ্রদ্ধা, মা কি হয়েছে রে, তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? আসলে ওই কিছু না, অফিসের অনেক কাজ ছিল ওই জন্য। আমি জানি মা, তুই অনেক পরিশ্রম করিস শ্রদ্ধা, অফিসের সাথে সাথে ঘরেরও সব কাজ সামলাতে হচ্ছে, কিন্তু মা নিজের জন্য একটু সময় বের করে নে। তুমি চিন্তা করো না, আমরা দুজনই খুব ভালো আছি। তুইও সাথে আছিস, তাই কীর্তির জন্য আমার চিন্তা কমই হয়। আচ্ছা শোন মা, তোর আর কীর্তির এটা প্রথম কারওয়া চৌথ ব্রত। হ্যাঁ মা, হ্যাঁ মনে আছে আমার, আমি তো ইনফ্যাক্ট সব কিছু তৈরি করে রেখেছি। প্রথমবার তোরা নির্জলা উপোস করবি, তুই তো সব নিয়মকানুন মেনে করে নিবি, ভয় তো আমার কীর্তিকে নিয়ে, ওর তো হয়তো মনেই নেই। তুমি মা একদমই চিন্তা করো না, আমি আছি তো এখানে, আমি ওর খেয়াল রাখবো, ও যাতে কোনো গন্ডগোল না করে। খারাপ না করে দিই না, তাহলে আমার নামও কীর্তি নয়। বরুণ
কীর্তি মা, কি হয়েছে? বরুণ! কি হলো কীর্তি, তুমি চিৎকার কেন করছো? এই অভয়টা আমার আমার সঙ্গে অসভ্যতা করেছে। ওর মাথা খারাপ হয়ে গেছে, যা খুশি বলছে ও। বৌদির আদরের ছেলে এমন কাজ করেছে, এটা তো বলতেই হচ্ছে। তাড়াতাড়ি নিচে এসো, খুব বড় একটা নাটক হচ্ছে এখানে। ও ভুল বুঝছে, উল্টো তো আমি ওকে বাঁচাচ্ছিলাম ধরে। একটা মেয়ের কোমরে যখন কোনো পরপুরুষ হাত দেয় না, তখন সে ভুল বোঝে না, সে ঠিকই বোঝে। কীর্তি, তুমি কি বাজে কথা বলছো? বাজে কথা আমি বলছি না কাকিমা, আর এই প্রশ্ন তুমি আমাকে কেন করছো? ওকে জিজ্ঞেস করো না, যার মনের মধ্যে নোংরামি আছে, যে আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছে। কীর্তি, তোমার কি করে সাহস হয় আমার ছেলের সম্বন্ধে এরকম নোংরা নোংরা খারাপ কথা বলতে? আচ্ছা, তোমার ছেলে নোংরামি করতে পারে, কিন্তু তোমার ছেলের নোংরামি নিয়ে আমি কথাও বলতে পারবো না। আরে, আমাকে একা বাইরে দেখে সুযোগের সদ্ব্যবহার করছিল, আমার কোমরে হাত দেওয়ার চেষ্টা করছিল, আর বললো তুমি পড়ে যাচ্ছিলে বলে আমি তোমাকে বাঁচাচ্ছিলাম। অভয়, কীর্তি কি বলছে এসব? মিথ্যে কথা বলছে আর কি? জঘন্য আমি না তোমার ভাবনা, আমি তো শুধু তোমায় পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছিলাম। কীর্তিমা, অভয় এরকম ছেলে নয়, নিশ্চয়ই তোমার বুঝতে কোনো ভুল হয়েছে। বাবা, আই এম সরি। একটা ছেলের ছোঁয়ায় একটা মেয়ে বুঝতে পারে যে সে কি করতে চাইছে, তার মনের মধ্যে কি আছে। তাহলে তো নিশ্চয়ই সেই সব ছেলের উদ্দেশ্য খারাপ যারা তোমাকে হেল্প করতে চেয়েছিল, তুমি তো মুখ থুবড়ে পড়লেই ভালো হতো দেখছি। ব্যাস অভয়, তুই নিজের বৌদি, আমার স্ত্রীর ব্যাপারে কথা বলছিস? এতই চিন্তা যখন তোর, তাহলে ওকে বল সাবধানে হাঁটতে। আচ্ছা, আমি দেখে শুনে চলবো, কিন্তু তুমি নিজের নোংরামি বন্ধ করবে না, এটা তো শুধু আজকের কথা, ওই দিন পূজোর সময়ও এ আমাকে ছুঁয়েছিল। ওইরকম কেন বলছে? সব মিথ্যে কথা বলছে, অভয় তা কখনো এরকম কাজ করতেই পারে না। তাহলে ওই রকমটা কেন বলছে? জানি না। আর কালকে, কাল আমি ওকে বুঝিয়েও ছিলাম যে এসব যেন না করে, কিন্তু না, ও থামলোই না, উল্টে ও দিদির ড্রেসটাই ছেড়ে দিল যেটা আমি ওকে গিফট করেছিলাম। কীর্তিমা, অভয় এরকম করতে পারে না। কাকা বাবু, যদি তোমার আমাকে বিশ্বাস না হয় না, তো সোনিয়াকে জিজ্ঞেস করে নাও, সোনিয়াই তো আমাকে বলেছিল। ড্রেসের সাথে অভয়ের ব্যাপারটার কি সম্পর্ক? আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তুমি নিজেকে শুধরে নাও, ঘরের কথা ভেবেছিলাম তোমাকে যদি বোঝাই তুমি বুঝে যাবে, কিন্তু না, তোমার তো কিছু গেল এলাই না, আর এ তো আজকে তার থেকেও বেশি নোংরামি করলো। অভয়, গালে দুটো চড় পড়লে না, যে সমস্ত রংবাজি দেখাচ্ছিস সমস্ত বেরিয়ে যাবে, চল এক্ষুনি এক্ষুনি ক্ষমা চা কীর্তির থেকে। তোর এই ফালতু দাদাগিরি না, অন্য কোথাও গিয়ে করিস। ক্ষমা সে চায় যে কোনো ভুল করে, আমি এমন কিচ্ছু করিনি যার জন্য ক্ষমা চাইব। দেখ অভয়, চুপচাপ নিজের দোষ স্বীকার কর, ক্ষমা চা, আর এই ব্যাপারটাকে এখানেই শেষ করি। আর এবার তো এখানে চুপচাপ আর কিছুই হবে না, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে সেটা কীর্তি চাইবে, কারণ মিথ্যে অপবাদ ও দিয়েছে আমার নামে। এত সাহস তোর? একে তো অন্যায় করেছিস, আবার দাদাগিরি দেখাচ্ছিস। মরুন, কলার ছাড়ো। অভয়, অভয়, বড় দাদা হয় তোর, ছাড়। কলার প্রথমে বড় ভাইই ধরেছে, তাই ওকে বলো ছাড়তে। আমি কোনো ভুল করিনি, না আমি ক্ষমা চাইব,
আর না আমি কাউকে কৈফত দেওয়ার প্রয়োজন মনে করি। সব চোর এটাই বলে যে চুরি সে করেনি, তখন ওকে মেরে মেরে সত্যিটা বার করতে হয়। সীমার মধ্যে থাকুন। সাহস তো দেখো, এর প্রথমে অসভ্যতামি করে আর তারপরে আবার গায়ে হাত তোলে। কীর্তি, উনি এরকম কোনো কাজ করেননি যার জন্য ওনাকে মাথা নিচু করতে হয়। আমার ওনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। আর তোমরা দুজন প্লিজ এই কথাটাকে এখানেই শেষ করুন। শ্রদ্ধা, যে মানুষটার হয়ে তুমি বলছো তার সম্পর্কে তুমি কি জানো? আমি বলছি ওর সত্যিটা। বিয়ের আগেই ওর নজর ছিল কীর্তির ওপরে, এই জন্য কাকিমা গিয়েছিলেন এর সম্বন্ধ নিয়ে কীর্তির কাছে। বাজে কথা বন্ধ কর বরুণ, আগে নিজেকে দেখ। নয়না বৌদি, এই সব কিছু তোমার জন্য হচ্ছে। আপনি না বুঝে সুঝে এই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিলেন, আর এখন আমার ছেলেকে এখন কত কিছু শুনতে হচ্ছে। দোষ তো ওই গুঞ্জাগুলোর, যাদের জন্য আজকে এইটা হলো। বাজবে না ওরা, ভগবান আছেন না, উনি সব দেখেন, উনি পাপের শাস্তি দেবেন। আরে মা, তুমি ওই রাত্রিটাকে কেন দোষী করছো, যেখানে দোষ এই অভয়ের? দেখ, শেষবারের মতো বলছি তোকে, কীর্তির থেকে 100 গজ দূরে থাকবি তুই, বুঝলি? 100 গজ নয়, 1000 গজ দূরে থাকবো ওর থেকে। ও তো এর যোগ্যই না যে ওর সাথে কথা বলি। অভয়, আর তুই পছন্দের কথা বলছিস, আমার মন তো এর ওপর থেকে তখনই উঠে গেছিল যখন বিয়ের আগে আমি ওকে সব কথা বলতে গেছিলাম। বাঁচিয়ে নিয়েছে ভগবান আমাকে। বাজে কথা বন্ধ কর ভাই, এখন তো আমার কথা তোর ফালতুই মনে হবে। বলবো সবাইকে তোর সত্যিটা, তোর নজর কার উপর ছিল? অভয়, তোর এই সস্তা ট্রফিটা তোল আর দূর হয় এখান থেকে। তোর এত সাহস, তোকে তো আমি ব্যাস। এটা কি হচ্ছে এই বাড়ির মধ্যে? মানছি ভাইদের মধ্যে ঝামেলা হতেই পারে, কিন্তু এটা কথা বলার কি পদ্ধতি? এটা কি ব্যবহার? কখনো আমাকে আর অনুষ্কে এরম ব্যবহার করতে দেখেছ? এরম ভাই কথা বলতে দেখেছ? এবার আমি এই বাড়িতে না সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু বেয়াদবি আমি এই বাড়িতেই সহ্য করব না। এখনই আর এই মুহূর্তে তোমরা দুজন বাড়ির বাইরে যাবে আর তোমাদের ঝগড়া, নিজেদের ঝগড়া সম্পূর্ণ শেষ করে তারপর ফিরবে, না হলে তোমাদের দুজনের জন্য কোনো জায়গা নেই এই বাড়িতে। শুনতে পেয়েছো কি বলছি? যাও। দেখো কীর্তিমা, আমি অভয়কে ছোটবেলা থেকে দেখছি, ও দায়িত্বজ্ঞানহীন নিশ্চয়ই, কিন্তু এরম কাজ কখনো করতে পারে না। তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আরে আমি তো এটাই বলছি যে আমার অভয় এটা একদম করতে পারে না। আরে সবার সামনে এই মেয়েটাই একমাত্র মান সম্মান নিয়ে খেলতে পারে, এরই এটা কাজ। যদি এরকম অসম্ভবতা
কেউ তোমার মেয়ে আরতির সাথে করত তাহলে তুমি এটাই বলতে? তোকে তনুজা, তনু বৌদি কোনো ভুল বলছে না, ওর নিজের মুখের উপর এক পয়সার কন্ট্রোল নেই। ঋতু, এবার তুমি থেমে যাও। আরে বৌদি, আজ তুমি আমার চুপ করিও না, আজ তো আমি বলেই ছাড়বো। এই দুজনের প্রথম কারওয়া চৌথ, আর তুমি দেখো তোমার বৌমার জন্য কত বড় একটা নাটক ঘটে গেল এই বাড়িতে। চুপ করো ঋতু, চুপ করো এবারে। দাদা, আমি কি করে চুপ করব? আর তুমি এনে একদম ঠিক বলেছো, আজ পর্যন্ত আমার আর আমার দাদাদের মধ্যে কিংবা আমাদের বাবা কাকাদের মধ্যে এরকম ঝামেলা কখনো হয়নি। আরে যবে থেকে বিয়ে করে এসেছো না, তবে থেকে নাটকের উপর নাটক করে চলেছো। হ্যাঁ বিশি, তোমার জন্য তো আমিই ভিলেন, তাই না? তুমি তো ততক্ষণ অবধি শান্তি পাবে না যতক্ষণ না তুমি আমার দোষের লম্বা লিস্ট বানিয়ে ফেলো। তুমি সত্যি এই বাড়ির একটা ভিলেন, অর্থাৎ জবে থেকে এসেছো সংসারে আগুনই লাগিয়ে যাচ্ছো। তোর এই হিরোগিরি নিজের বউয়ের জন্য বাঁচিয়ে রাখ। কি দরকার ছিল আমার বিষয়ে ফালতু কথা বলার সবার সামনে? কি হলো, এখন সত্যিটা গায়ে লাগছে নাকি? তাছাড়া হিরোগিরি তুইও তো কম দেখাচ্ছিলি না। নেহাত জেঠুমণি আমার মুখটা বন্ধ করে দিল বলে, না হলে তোর হাঁড়ি ফাটাতে আমার এক মিনিটও সময় লাগবে। কি হাটে হাঁড়ি ভাঙবি তুই আমার? হ্যাঁ, মুখ তো আমিও খুলতে পারতাম। কিভাবে তুই কীর্তির জন্য পাগল হয়ে গেছিলি? বেশি চালা খাওয়ার চেষ্টা করিস না, না হলে ঠাঁসিয়ে চর মারবো, বুঝলি? তুইও এখানে, আমিও এখানে, সেই সময়ের অপেক্ষা করছি যেদিন তুই তোর ভাগ্যের জন্য কাঁদবি। ঠিক আছে, তো তুই করতে থাক অপেক্ষা, কিন্তু তোকে শেষবারের মতো বলছি, কীর্তির দিকে চোখ তুলেও তাকাবি না, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝলি? তুই আমার সাথে এরকম কি করে করলি? তুই আমার পাশে না দাঁড়িয়ে ওই অভয়টার পাশে দাঁড়ালি? কারণ আমি ওনার চোখে সত্যিটা দেখতে পাচ্ছিলাম, উনি এরকমটা করতে পারেন না, ওনার উপর বিশ্বাস আছে আমার। তার মানে তুই বলতে চাইছিস আমি মিথ্যে অভিযোগ করছি? না কীর্তি, আমি এরকমটা বলছি না। মানেটা তো এটাই আসছে না দিদি, ওই একটা মানুষের জন্যে যে তোকে রোজ টর্চার করে, দিন রাত টন্ট করে, আজ তোর জন্য বেশি ইম্পর্টেন্ট সেই লোকটা হয়ে গেল। কীর্তি, কে ইম্পর্টেন্ট কে ইম্পর্টেন্ট না, আমি এটা ভেবে নিজে সিদ্ধান্ত নিইনি। আমার মনে হয় না যে উনি এরকমটা করতে পারেন, এটা আমার মনের বিশ্বাস। কীর্তি, তোরও কোনো ভুল হতে পারে। বুঝেছি আমি দিদি, আমি আর তোর সাথে কথা বলতে চাই না, আমার তোর উপরে এখন খুব রাগ হচ্ছে। রাগ তো আমার তোর আর তোর মানসিকতার উপর হচ্ছে, কোনো কিছু না ভেবে তুই সবার সামনে তামাশা করে ফেললি। দিদি তুই না ছেড়ে দে, মা সবসময় ভাবে শ্রদ্ধা আছে তো কীর্তির খেয়াল রাখবে, কিন্তু উনি কি করে জানবেন যে ওনার বড় মেয়ে বোনের থেকে বেশি শ্বশুর বাড়ির কথা বেশি ভাবে? কীর্তি, তুই কথাটা কি করে বলছিস আমার সামনে? দিদি প্লিজ, আমি এখন তোর সাথে কোনো কথা বলতে চাই না, তুই প্লিজ এখান থেকে যা। কিন্তু আমি বড় দিদি হওয়া সম্পর্কে তোকে এই কথাটা আমি বোঝাচ্ছি কীর্তি, তুই যে অভিযোগটা করেছিস না সেটা অনেক বড় অভিযোগ, যে কারোর জীবন নষ্ট হয়ে যেতে পারে। আর কোনো চিন্তা ভাবনা না করে এত বড় অভিযোগ করতে নেই। সাহস হলো কি করে যে ওই মেয়েটা তোমাকে দোষ দিয়ে গেল? ভালো হয়েছে তুমি ওর মুখের উপর উত্তর দিয়েছো, আমার তো মনে হচ্ছিল যে ওকে দূরে থাপ্পড় মারি ওকে। আর তুমি চুপ করে গেলে কেন?
তুমি তো সবাইকে বলতে পারতে বরুণ প্রথম থেকে শ্রদ্ধাকে নয় কৃত্তিকে ভালোবাসত। এই যে তুই নাটকটা করছিস না আমার কাছে আসার জন্য, এটা বন্ধ কর, আমি সব জানি যে তুই কি করছিস। কিন্তু আমি কি করলাম? আমার শ্রদ্ধা ঝামেলাও এটাই চাস না? তোর জন্যই আমার মনে হলো যে ড্রেসটা আমি ছিঁড়ে ফেলেছিলাম সেই কথাটা শ্রদ্ধা গিয়ে কীর্তিকে বলেছে, কিন্তু এটা তো তুই করেছিস দেখছি। কিন্তু অভয় আমি তোমার, তোর এই নাটকটা না বন্ধ কর, আর আমার মাথা গরম হয়ে যাওয়ার আগে তুই ফোট এখান থেকে, সর আমার সামনে থেকে। মিশ্র বাবু সময় মতো রেশন পৌঁছে যাবে। হ্যাঁ ঠিক আছে। আজ তো আমি যশি দিদিকে কীর্তির একটা একটা কথা যদি না বলেছি তো আমার নামও তনুজা নয়। আরে ও নিজেকে ভাবেটা কি? হ্যাঁ শোনো তনুজা, আমাদের বাড়ির পরিবেশটা এমনিতেই খারাপ হয়ে আছে, ওখানে ফোন করে কেন সমস্যা বাড়াতে চাইছো তুমি? চিন্তা? আরে আমি বরঞ্চ ভাবছি যে এইরকম একটা মেয়ের বাবা মা কি করে চুপচাপ থাকতে পারে? আরে কিছু শেখাইনি ওকে, আরে সাহস কি করে হয় ওই মেয়েটার আমাদের অভয়ের ওপর এত বড় একটা অভিযোগ করার? আমাকে ফোনটা দাও, আমি শুধু যশস্বী দিদিকে কেন দীক্ষিত দাকেও ফোন করে সব জানাবো। মা, মা প্লিজ তুমি মা বাবাকে ফোন করে কিছু বলো না। কিন্তু কেন বলবো না বৌমা? আরে অভয়ের উপর এরকম একটা নোংরা অভিযোগ করেছে আজ, কি জানে কাল হয়তো খুনের অভিযোগ করে দিল। মা কীর্তি ছেলে মানুষ, ওই হয়েছে অন্য কিছু, আর ওই ব্যাপারটাকে অন্য কিছু ভেবে নিয়েছে হয়তো। আমি জানি অভয়বাবু এরকমটা করতে পারে না, প্লিজ মা বাবা যদি কীর্তির এই বিষয়টা জানতে পারে তাহলে ওনারা খুব চিন্তা করবেন। আর কীর্তি ছেলে মানুষ, অসাধারণ ছেলে মানুষ বলে কি কেউ কারোর উপর এত বড় অভিযোগ নিয়ে আসে? বৌমা একে ছেলে মানুষই বলে না, এটাকে বলে দরকারের থেকেও বেশি বুঝে ফেলা। প্লিজ আমার জন্য কীর্তিকে ক্ষমা করে দিন। ব্যাস মা, এইসব করার তোমার কোনো প্রয়োজন নেই, ঘরের ব্যাপার ঘরেই থাকবে, এটা আমি তোমায় কথা দিলাম। যাও বিশ্রাম কর। বেকার আমি কোনো কাজ করি না বলে কি যে যা খুশি বলবে আমার নামে? ওই কীর্তির সাহস কি করে হলো আমার নামে এসব ফালতু কথা বলার? আরে ও সম্পর্কের মানে বোঝো না তো কি, আমিও বুঝি না নাকি? আরে বৌদি হয় ও আমার, আমার কোনো সহানুভূতি চাই না, কিছু চাই না আমার। ওর মনে যা এলো সেটাই বলে দিল আমার সম্বন্ধে। আর বরুণ, বরুণ তো আমার নিজের দাদা, ও তো ভালোভাবে চেনে আমাকে। ও কীর্তিকে আটকানোর বদলে আমার কলার ধরে ফেললো, আমাকে শোনাচ্ছিল আমাকে। বাড়ির সবার সামনে আমার মান সম্মান একেবারে ধুলোই মিশিয়ে দিল। আর কি বলে ও, আমার নাকি কীর্তিকে পছন্দ ছিল, সবার সামনে আমাকে ছোট করতে চাইছিল না, বলার হলো তো আমি অনেক কিছু বলতে পারি। আমাকে বলার আগে একবার নিজেকে দেখা উচিত ছিল, ও তো কীর্তিকেই ভালোবাসত। তোমাকে দেখতে গিয়েও বললো যে ও শ্রদ্ধাকে না কীর্তিকে বিয়ে করতে চায়। আমিও এটা সবাইকে বলতেই পারতাম, কিন্তু আমি ওর মতো অতটা নোংরা।
আমাদের শ্রদ্ধাকে খুব ভালো লেগেছে। এবার বাবা তুমি বলো। প্লিজ আমাকে যেতে দিন, আজকে আমার বিয়ে। শ্রদ্ধা, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? শ্রদ্ধা তোমার মনে যা চলছে প্লিজ বলে দাও ওকে। শ্রদ্ধা, শ্রদ্ধা কিছু তো বলো। সরি, আপনার সাথে খুব অন্যায় হয়েছে, এটা আপনার সাথে হওয়া উচিত ছিল না। সরি, আই এম সরি। এটা আমি কি করলাম? শ্রদ্ধাকে এটা বলার আমার একেবারেই উচিত হয়নি।